যত কথা রাখা ছিল এই বুকে জমা, যত কথা রাখা ছিল এই বুকে জমা, তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয়তম, তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয়তম, ও প্রিয়তম, ও প্রিয়তম, আমি প্রিয়তম, তোমার প্রিয়তম। ভীষণ খারাপ গান গাই, মানে আমি জানি না কেন সেটা আমাকে বলা হচ্ছে গাইতে, আমি তো, কিন্তু হ্যাঁ আমি গাইতে পারি, তবে সবাইকে তাহলে আমার সঙ্গে গাইতে হবে, তাহলেই একমাত্র আমি গাইতে পারি। না না বাবারি, আমি এই রিস্ক নিতে পারবো না, যে কজন ওই হাসি সুন্দর বলেছে তারা লিখবে যে তোমার গলা এত বাজে তোমার কালকে থেকে আমরা ফ্যান না। আমাদের মধ্যে এরকম কেউ নেই যে হচ্ছে হলো সেটা নিয়ে বলছি, যারা শুনছে তারা কি করবে? আপনি তো সিঙ্গার না, আপনি সেটা সবাই। হ্যাঁ আমি অ্যাকচুয়ালি সিঙ্গার নই আর আমি খুবই খারাপ গান গাই, বাট প্লিজ তোমরা সবাই আমার সাথে গিয়েও না বলতে পারবে। জল খেয়ে নি না, জোকস অ্যাপার্ট, রেডি? আমি রেডি নই যদিও, বাট ঠিক আছে, ওকে ফাইন। যত কথা রাখা ছিল এই বুকে জমা, যত কথা রাখা ছিল এই বুকে জমা, তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয়তম, তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয়তম, ও প্রিয়তম, ও প্রিয়তম, আমি প্রিয়তম, তোমার প্রিয়তম। থ্যাংক ইউ। আমার একটা অনুরোধ, আপনার সেই বিখ্যাত ডায়লগ, কেউ আমার সঙ্গে গান গাইল না, মনে মনে গেয়েছি, আমি এরপর থেকে গান গাইতে বলে মনে মনে গাইব বসে। আপনার সেই বিখ্যাত ডায়লগ, yesterday, এবার yesterday বলতে গেলে কিন্তু ফ্লাইট yesterday যেতে হবে আমার। আবার কবে ইন্টারভিউ দেব? যেদিন তুমি চাইবে সেদিন ইন্টারভিউ দেব। জায়েদ খানের বিষয়ে বলছিলাম, আপনার কি আসলে কোনো ইচ্ছা পোষণ বা ইচ্ছা আছে কিনা যে জায়েদ খানের সাথে অভিনয় করবেন? কারণ জায়েদ খান এমন একজন পার্সন, সে যা বলে যা কিছু করে তাই ফাইনাল হয়ে যায়, এবং সেটা যে হিট করবে না তার কোনো মানে হিট করার চান্সেসটা আসলে অনেক বেশি। জায়েদ খানের সাথে অভিনয় করার ইচ্ছা পোষণ করেন কিনা? কিন্তু তাকে ভাইরাল করছে না এখন, এমনিতেই ভাইরাল, সে যা বলে তাই এমনিতেই ভাইরাল। ওকে, না আমি অ্যাকচুয়ালি তার সঙ্গে পার্সোনালি পরিচিত নই, তো এই মুহূর্তে তো বলাটা খুব ডিফিকাল্ট হবে, তবে হ্যাঁ পরিচয় কখনো হলে তখন না হয় ভাবা যাবে। হ্যাঁ চিনি তো ডেফিনেটলি, কারণ যেহেতু আমাদের ইন্ডিয়ার একজন অভিনেত্রীর সঙ্গে, সায়ন্তিকা দির সঙ্গে তার অভিনয় করার কথা ছিল, তো তখন তো বহু নিউজে বেরিয়েছিল বা সোশ্যাল মিডিয়াতেও সেটা নিয়ে খুব ইয়ে ছিল, তো হ্যাঁ চিনি তো ডেফিনেটলি।